হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি লাভ ফ্লুটস এর পক্ষ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের জানাই স্বাগতম। আজকে লাভো ফ্লুটসে আমাদের কিছু বাঁশির যে সেট কালেকশন আছে, যে ধরেন আমাদের 13 পিসেস, তারপর হচ্ছে কি আপনার 6 পিসেস, তারপর হচ্ছে কি ফুল সেটের অনেকগুলোই জানেন আর কি, আমাদের কম্বো প্যাক আছে, যেগুলো হচ্ছে কি একটা যারা বাঁশি প্রেমিক আছেন বা প্রফেশনালি যারা বাঁশি বাজান তাদের আর কি দরকার পড়ে। তো আজকে আমরা আসছি হচ্ছে কি আমাদের যে 13 পিসের যে বাঁশির যে সেটের কালেকশনটা আছে, সেই বাঁশির সেটের সাথে কি কি ইনক্লুডেড, কোন স্কেল থেকে কোন স্কেল পর্যন্ত আমরা দিয়ে থাকি, বা হচ্ছে সাথে কি কি ইনক্লুডেড থাকে, বা কোন মানে কি মিডিয়াম বেস পার্ট মিলিয়ে টোটাল কয়টা বাঁশি থাকে সেটা নিয়ে আসছি। তো চলুন কথাটা আগে না বাড়িয়ে বাঁশিতে চাই, তাইলেই ভালো হবে। এটা হচ্ছে কি আমাদের 13 পিসের যে বাঁশির সেটটা আছে, কম্বো প্যাকটা, সেটাই এই বাঁশি। এই বাঁশির মধ্যে একটি সুইটেবল একটি ফোমের প্যাডেড করা ব্যাগ পাবেন, সাথে হচ্ছে গিয়ে যে এই বাঁশিগুলো আপনারা পেয়ে যাবেন। আসলে একসাথে তো সব বাঁশিগুলো খুলে দেখানো ঝামেলা, আমার স্পেস হচ্ছে গিয়ে ছোট, তো সব বাঁশিগুলোই কি আর কি আমার রাখার মতো জায়গা নেই, অনেক কিছুই আছে। এই বাঁশিগুলো কিন্তু আজকে আপনাদের বাজিয়েও কিন্তু সবগুলো শোনাবো, টোন কোয়ালিটি কোনটা কেমন। এখন এখানে যেসব বাঁশিগুলো আমার কাছে আছে, হ্যাঁ, সব এই স্টাইলে পাবেন, দেখেন এই স্টাইলে পাবেন। এরকম একটা ফোমের প্যাডেড ব্যাগ থাকবে এবং 13 পিসের বাঁশি থাকবে, আর বাঁশির ব্যাগে ইনক্লুডেড হচ্ছে কি জি থেকে জি পর্যন্ত, ধরেন ছোট মিডিয়াম জি যেটা আছে 13 ইঞ্চি, সেটার থেকে নিয়ে আপনার একদম জি বেস পর্যন্ত আর কি পাবেন। জি থেকে জি পর্যন্ত আপনার 13টা স্কেল হয়, ওই স্কেলের ফ্লুটই আর কি আপনার এখানে আমরা দিয়ে দিয়েছি। একদম ছোট যে জিয়ের বাঁশিগুলো আছে আমি দেখাচ্ছি, দিস ইজ দ্য জি শার্প, হ্যাঁ, 2টা অক্টেভের করে ফ্লুট পেয়ে যাবেন। জি জি শার্প হাইয়েস্ট লম্বা আপনার এই যে জি জি বেস পর্যন্ত, হাইয়েস্ট বেস বাঁশি যেটা সেটা হচ্ছে গিয়ে জি বেস পর্যন্ত পাবেন, এর ওপরে কিন্তু না। হ্যাঁ, এই বাঁশির সেটের যে দামটা সেটা একদম আমি ভিডিও শেষেই আপনাদের বলে দিব, তো ভিডিওটা না টেনে একদম বাঁশির টোন কোয়ালিটি কীরকম থ্রেডিং দিয়ে, থ্রেডিং এটা আমরা আমাদের মতো ডিজাইন করে করে রেখেছি, তাও যদি ভাই আপনাদের কারো দরকার পড়ে যে ভাই আমি এভাবে নিবো ওইভাবে নিবো যে কোনোভাবে, আপনারা নতুনভাবে চাইলে যে আমাকে এইভাবে থ্রেডিং করে দেবেন, ইনশাল্লাহ আমরা করে দেবো, জাস্ট একটু সময় দেবেন আর অবশ্যই বাঁশিগুলো চেক করে নেবেন। বাঁশিগুলো 100 আউট অফ 100 ইনশাল্লাহ মাস্টার টিউন করা। এখন বাঁশিগুলোর চলুন টোন আমি আপনাকে শোনাই, আসলে 13টা বাঁশি তো একটু একটু করে যতটুকু সম্ভব আমি আপনাদের একটু একটু করে শোনাবো। সর্বপ্রথম আমার হাতে যে বাঁশিটা আছে এটা হচ্ছে কি জি শার্প মিডিয়ামের একটি ছোট্ট একটি ফ্লুট, জি শার্প মিডিয়ামের একটি ছোট্ট ফ্লুট, এটার অ্যাপ্রক্সিমেট লেন্থ হচ্ছে গিয়ে আপনার 13 ইঞ্চিস। আর চলেন এটার যে টোন কোয়ালিটিটা আছে আগে বাইন্ডিংটা আপনাদের দেখাই, দেখেন এই বাইন্ডিংটা আপনারা নিজের মতো করেও যদি চান যে ভাই আমাকে থ্রেডিং এরকম না, এখানে ব্ল্যাক করে দেবেন, রেড করে দেবেন, সবভাবেই কিন্তু আপনাদের করে দেওয়া সম্ভব। তো চলেন এটা টোনটা কেমন এটা একটু আমরা শুনে আসি। জি শার্পের মিডিয়ামের টোনটা তো আপনারা শুনলেন, এখন চলেন জি শার্পের পরে যে স্কেলটা আছে আমাদের কাছে, এটা হচ্ছে গিয়ে জি স্কেলের একটা ফ্লুট। আর সর্বপ্রথমে আমি একটা কথা বলতে যেটা ভুলে গেছি, বাঁশিগুলোর এজ অ্যাপ্রক্সিমেট হচ্ছে গিয়ে আপনার 2 থেকে 2.5 বছর পুরনো, হ্যাঁ, ফুললি সিজেন্ট করা,
আরও পুরনো বাঁশ আর কি আমাদের কাছে আছে, মানে কি প্রতিনিয়তই তো ভাই বানাইতেই থাকে, স্টক ক্লিয়ারেন্স সেল চলতে থাকে, তো আমরা চেষ্টা করি ভাই যতটা আর কি পুরনো দেওয়া সম্ভব হয়। হ্যাঁ, তাও মিনিমাম আমরা যদি যে কোনো সেট করি এক বছর পুরনো বাঁশি দিয়েই ভাই করি, এর থেকে পুরনো এর থেকে ভাই মানে কি পুরনো মানে কি নতুন বাঁশি দিয়ে আমরা বাঁশ করি যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে নর্মাল টিউনের যেসব বাঁশ আসছে সেগুলো আপনার 3-4 মাস 5 মাস পুরনো, ওসব বাঁশ হচ্ছে গিয়ে সবগুলোই হচ্ছে গিয়ে নর্মাল টিউনের জন্য। তো চলেন এই যে জিয়ের যে টোনটা এই টোনটা আমরা একটু শুনে আসি। হ্যাঁ, যে বাঁশিটা আমার হাতে ছিল সেটা হচ্ছে গিয়ে জি ন্যাচারাল মিডিয়ামের একটি ফ্লুট। হ্যাঁ, তো চলেন তারপরে নেক্সট আমাদের যে কিছু বেস বাঁশি আপনাদের শোনাই না, এই 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 যে সেটটার মধ্যে না আপনারা সব স্কেল কিন্তু পাবেন, ডি ডি শার্প সি সি শার্প, তারপর হচ্ছে গিয়ে আপনার এ এ শার্প, তারপর ন্যাচারাল বি। আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখবেন, আমাদের হচ্ছে গিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ, যতটুক ভাই আমরা সম্ভব প্রতিনিয়তই আপনাদের দেখানোর চেষ্টা করব, বাঁশি নিয়েই থাকবো ভাই। হ্যাঁ, তবে আমাদের একটু সাপোর্ট কিন্তু আপনার করতে হবে। তো চলেন, আমার হাতে যে বাঁশিটা আছে সেটা হচ্ছে কি বি ন্যাচারাল মিডিয়ামের একটি ফ্লুট। হ্যাঁ, এটার টোনটা কেমন চলেন একটু দেখি। তারপরে আমার হাতে যে বাঁশিটা আছে সেটা হচ্ছে গিয়ে ডি শার্প ন্যাচারাল মিডিয়ামের একটি ফ্লুট। এই ফ্লুটটার যে টিউনটা চলেন শুনে আসি কেমন। হ্যাঁ, তারপরে নেক্সট যে বাঁশিটা আমার হাতে আছে এটা হচ্ছে কি আপনার এ শার্প ন্যাচারাল মিডিয়ামের একটি ফ্লুট। এই ফ্লুটটার চলেন টোন কেমন, টোন কোয়ালিটি কেমন এটা একটু শুনি। আরও অনেকগুলো বাঁশি আমার হাতে আছে, তো অনেকগুলো বাঁশি তো আপনাদের বাজিয়েও শোনালাম, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে বাকি যে বাঁশিগুলো আছে না আপনারা আসেন একটু কষ্ট করে, আপনারা আসেন, আপনারা এসে একটু নিজেরা ভাই চেক করেন, তাহলে আসলে টোন কোয়ালিটি কেমন এটা ইনশাল্লাহ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। লাস্ট জাস্ট একদম হাইয়েস্ট যে জি বেজের বাঁশিটা আছে সেটাই আমি আপনাদের অল্প একটু বাজিয়ে তারপর ভিডিওটা আমার বাঁশির সুর বাজাতে বাজাতে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আগের থেকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা অবশ্যই অবশ্যই ভাই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, তারপর হচ্ছে গিয়ে আর এই কথাটা বলতে বলতে তো ভাই অস্থির হয়ে যাচ্ছি যে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা ভিডিও করার আরও উৎসাহ পেয়ে থাকি। তো এখনকার মতো জাস্ট বাঁশি বাজাইতে বাজাইতে আমি বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।